আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আঙ্গুর ও দুধ দিয়ে আনকমন একটি ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। একদমই নতুন ও আনকমন একটি রেসিপি। ইফতারে যদি এই হেলদি রেসিপিটা থাকে তাহলে সারাদিন রোজা রাখার পর সবাই তৃপ্তি সহকারে খাবে, এতটাই মজার এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই তাহলে। প্রথমে আমি এখানে একটা বাটিতে কিছু আঙ্গুর নিয়েছি আর আঙ্গুরগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো আঙ্গুর নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপর আমি এই আঙ্গুরগুলোকে একটা ব্লেন্ডারে জগের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। লবণটা আপনার চাইলে বাদও দিতে পারবেন, তবে আমি একটু দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যারা এলাচি পছন্দ করেন না তারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন 1-2 ফোঁটা। তারপর দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আমি এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা ঠান্ডা দুধ দিয়েছি। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ড করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। আমি এখানে আইস কিউব দিতে ভুলে গেছিলাম, তাই ব্লেন্ডারে সুইচ অফ করে আমি আবার এখানে আইস কিউব দিয়ে দিয়েছি। 3 টুকরো আইস কিউব দিয়ে দিয়েছি। এখন আবার ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা দুধের পরে আইস কিউব দিয়ে দিবেন, তারপর একসাথে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেবেন। সবগুলো উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার আঙ্গুরের মিল্কশেক অথবা গ্রেপস মিল্কশেক। আঙ্গুরের পরিমাণ বাড়িয়ে দিলে মিল্কশেকটা অনেক ঘন হয়। এই যে দেখুন, আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজে মাত্র 10 মিনিটে এই মিল্কশেকটা বানিয়ে নিতে পারবেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে এই হেলদি মিল্কশেকটা পান করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আঙ্গুরের মিল্কশেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তাহলে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।